মন্দিরের দুর্দিনে দুর্দশা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি বক্তব্য রাখবো না। আমি সবাইকে কৃষক জেলা বিপক্ষ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই দরজা আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা ময়মনসিং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি জেলা সৈয়দ ইমরান সালে প্রিন্স সাহেব বক্তব্য রাখবেন। এখানে বক্তব্য রাখার কিছু নাই। আমরা আমাদের সংগ্রামী দলনেতা মির্জা আব্বাসের নেতৃত্বে আমরা এখানে এসেছি কিশোরগঞ্জের এই বিস্তীর্ণ হাওর অঞ্চলের মানুষের দুর্দশা দেখার জন্য। আমাদেরকে মির্জা আব্বাসের নেতৃত্বে এখানে পাঠিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি শুধু বলতে চাই বিএনপি উদ্যোগ দুর্বিপাকে জনগণের পাশে আছে, আর আওয়ামী লীগ জনগণ যখন দুর্বল হয়ে তখন তারা উৎসবে মেতেছে, তখন তারা অপরাধীদের মেতেছে, তখন তারা আলোক সজ্জায় মেতেছে। আগামী দিনে আপনাদের জনগণের দল নয়, আওয়ামী লীগ জনদুর্বল সৃষ্টিকারী দল। এই দলকে আপনারা প্রত্যাখ্যান করুন, সেই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ হোসেন জিয়াউর রহমান জিন্দাবাদ। এখন আপনাদের মধ্যে কথা বলবে ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামে আহ্বায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব আব্দুসালাম। আজকের এই প্রাণ তৎপরতা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কিশোরগঞ্জের গর্ব, আমাদের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী ও মেয়র, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস। আপনারা জানেন যে তিনি অসুস্থ ছিলেন, বাইরে গিয়েছিলেন, তারপর ওই বন্যা দুর্গত এলাকার কথা শুনে, বিশেষ করে কিশোরগঞ্জের মানুষের এই দুর্গতির কথা শুনে আজকে তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। এইখানে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রেস, সহসভাপতি মামুন, আমাদের ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব মজনু, আপনাদের প্রিয় সভাপতি আলম, এবং এখানে যিনি আজকে অনুষ্ঠান পরিচালনা করছেন। আপনাদের এলাকায় বারবার যাকে বিপুল ভোটে আপনারা বিজয়ী করেছেন আর সরকার তার বিজয় ছিনিয়ে নিয়েছে, আমাদের বন্ধুগণ কোন কথা নাই, কথা একটাই, স্বাধীনতার পরে এই আওয়ামী লীগের টাইটেল ছিল কম্বল চোর, লবণ চোর। এইবারও কি ওরা রিলিফ চুরি করছে না? ওরা আপনারা কি রিলিফ পাইছে? উনি অবৈধ প্রধানমন্ত্রী, জোর করে ক্ষমতায় আছেন আর দেশে মানুষ বন্যার পানিতে ভাসতেছেন, উনি সানগ্লাস লাগায় হেলিকপ্টার থেকে দেখেন কিরকম পানি। কোথায় গেছেন জিজ্ঞেস করেন, বিএনপি কোথায় গেছে, আপনি কোথায় গেছেন, কয়জনের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন? সারা বাংলাদেশের ত্রাণ ভান্ডার নিয়ে আপনি বসে আছেন, হাজার হাজার কোটি টাকা, আপনি খালি ফটো সেশনে ব্যস্ত। মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বন্যায় মানুষ ভাসছে, আর আপনি সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর উদ্বোধন করছেন। উনি কি জনগণের চিন্তা করে? জনগণের চিন্তা করে না। তাই ভাইয়ের আমার আজকে পরিষ্কার কথা, জোর জবরদস্তি করে ক্ষমতা আছে, এর আগে নির্বাচন গুলিও পুলিশরা দিয়া এবং প্রশাসনের লোক দিয়ে ভোট দিছে, আগামী নির্বাচন কি সেইভাবে হবে? ইনশাল্লাহ হবে না। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না, হবে না। তাই আজকে হাওরবাসীকে আমরা বলতে চাই, আজকে বন্যায় আপনারা ভাসছেন, কি কারণে ভাসছেন? কারণ অপরিকল্পিত ভাবে আজকে যে রাস্তা তৈরি করা হয়েছে সেই কারণে পানি কিন্তু নামতে পারছে না, পানি নামতে পারছে না। ওইটা চিন্তা করেন নাই, এখন অনেক জায়গায় পানি নামানোর জন্য রাস্তা কাইটা দিতেছেন। তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা এই রাস্তা বানানোর নামে ব্যয় করছেন, এই টাকাটা জনগণের ফেরত দেন, জনগণের ফেরত দেন, জনগণের টাকায় পদ্মারি করেন, বিদেশ থেকে ধার করে নিয়ে আসেন। এই যে আপনারা যারা এখানে আছেন, আপনারা জানেন অনেকে, আজকে যে শিশুটা জন্ম দিচ্ছে তার মাথায়
এক লক্ষ টাকার দেনা নিয়ে এসে জন্ম দিচ্ছে, এক লক্ষ টাকা। আজকে দেশ দৈনিক হয়ে যাচ্ছে, আর ওনার কর্মী নেতাদেরকে তিনি হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন, বিদেশে প্রচার করছেন। এইবারে যদি চলে বাংলাদেশ টিকবে না, আপনারা আমরা বাঁচতে পারবো না। মধ্যবিত্তরা আজকে গরিব হয়ে গেছে, আর আওয়ামী লীগের লোকজন না বিদেশে খালি টাকা পাচার করতেছে। আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন নেতাদের বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়। ঢাকা শহরে আপনারা দেখছেন, এই যে আমাদের নেতা মির্জা আব্বাস, তিনি মেয়র ছিল, তিনি মন্ত্রী ছিলেন, তার নির্বাচনী এলাকা মতিঝিল, সেই মতিঝিলে মির্জা আব্বাস থাকাকালীন কোন ক্লাবে কোন জুয়া খেলা হতে পারে না। এই সরকার আসার পরে সেখানে জুয়া খেলার আসন বসিয়েছেন, আমার হাজার হাজার কোটি টাকা সেখান থেকে লোপাট করেছেন, ক্যাসিনো ক্যাসিনো বানাইছিলেন। আর তাই ভাই আমার, আজকে কি মির্জা আব্বাস ভালো নয় চোররা ভালো? আজকের এই চোরের সাথে তাই চোরদের সাথে থাকা যাবে না। কি বলেন, চোরের বিরুদ্ধে এক আছেন, লড়াই করতে হবে। এখানে বাংলাদেশী যারা আছেন, আমরা বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা বুঝি না, আপনারা সবাই বাংলাদেশের নাগরিক, আপনাদের কষ্ট আমাদের সবার কষ্ট। কিন্তু ওই দেশ আপনারা দেখছেন, আজকে হিন্দু ধর্মের লোকজন এই সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের স্বাধীনতার পর থেকে হিন্দুদের বাড়ি ঘর জায়গা মন্দিরের জায়গা তারা দখল করছে, আওয়ামী লীগ দখল করছে। তাই সে আওয়ামী লীগ জনগণের দল না, আওয়ামী লীগ লুটেরার দল, চোরদের দল। তাই আগামী নির্বাচন আবার শেখ হাসিনা চাইতেছেন, উনি প্রধানমন্ত্রী থাকবেন, ওনার মন্ত্রী পরিষদ থাকবে, ওনার এমপিরা থাকবে। আমি আজকে মিডিয়ার সামনে একটা কথা বলতে চাই, কুমিল্লায় নির্বাচন হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার আপাতত টেস্ট হয়ে গেছে। আপনি একটা নির্দেশ দিয়েছিলেন সে এলাকার সংসদ সদস্যকে নির্বাচন কালীন, যেহেতু সে ইন্টারফেয়ার করতেছে, আপনি তাকে নির্দেশ দিয়েছিলেন বের হওয়ার জন্য। উল্টা সেই এমপি আপনাকে নির্দেশ দিয়ে ঠান্ডা করে দিয়েছে এবং চুরি করে সেখানে জয়লাভ করেছে। তাই আমাদের কথা পরিষ্কার, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে, এই মন্ত্রী এমপিদের ক্ষমতায় রেখে কোন নির্বাচন নিরপেক্ষ হবে না, তাই তাদেরকে ছাড়তেই হবে। আর একটি কথা আপনাদের কাছে আমরা অপিল জানিয়ে যাই, আপনারা বেগম খালেদা জিয়াকে চিনেন, বেগম খালেদা জিয়া আপনাদের এলাকায় এসেছে, আপনারা দেখেছেন এই সুখে দুঃখে দুর্দিনে বেগম খালেদা জিয়া সবার পাশে ছিল। কিন্তু এই সরকার আজকে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে চায় না, বেগম খালেদা জিয়াকে তারা মেরে ফেলতে চায়, আমাদের নেতা তারেক রহমানকে তারা মেরে ফেলতে চায়। আমরা কি এটা ঠেকাবো না ঠেকাবো না? তাই আজকে পরিষ্কার কথা বলতে চাই, আজকে হাসিনা যদি ক্ষমতা আরো বেশি দিন থাকে, বাংলাদেশটা শেষ হয়ে যাবে লুটপাট করতে করতে। আপনারা আমরা কেউ বাঁচবো না। চালের দাম কত বাড়ছে, তেলের দাম কত বাড়ছে, আর কয়দিন পরে তেলও পাবেন না। ওই যে প্রধানমন্ত্রী, আরে এই যে কি বলবো, মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, বলছে না তেল ছাড়া খান, বলছে না বেগুন খায় না, তাই না? আজকে কোন কিছু, আজকে তারা খাবে, জনগণ খাবে না। আজকে হেলিকপ্টার দিয়ে ঘুরে বন্যা দেখেন, কেন আপনি যদি এই দেশের জন্য মানুষের জন্য ভাইবা থাকেন, গাড়ি টাড়ি নিয়ে যান না, গাড়ি নিয়ে যান, আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য, আপনার বাড়ি আপনার পরিবার পরিজনকে রক্ষা করার জন্য প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন, কার টাকা? জনগণের টাকা। এই কারণে ভয় পায় যে ক্ষমতা ছাড়লে তো লাল দালান জেলখানায় যাইতে হবে, এই কারণে ক্ষমতা ছাড়তে চান না। কিন্তু পরিষ্কার কথা, এবার ক্ষমতাও ছাড়তে হবে। আপনি আমাদের নেতা কর্মী যেটা বললাম মির্জা আব্বাস, আজকে আমাদের ম্যাডাম, আজকে তারেক রহমান, মির্জা ফখরুল সহ এমন কেউ আপনারা এখানে যারা আছেন, কে বাদ নাই,
সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। মামলা একটা কথা, মামলা দিয়ে কি যে বিএনপি কে ঠেকানো যাবে? ঠেকানো যাবে না। তাই মামলা আরো যত দেন, আরো যত গুম করেন, কিন্তু আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। তাই ভাই আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে এখানে বানবাসীর কাছে আপনারা যারা এসেছেন, আমাদের পক্ষ থেকে আমরা আমাদের নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে এখানে আসছি, যতটুকু আমরা পারি আমাদের পক্ষ থেকে দেব, কিন্তু আপনারা আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। শেখ হাসিনা, তুমি টাকার গুদাম নিয়ে বসে আছো আর বন্যার জন্য দাও 10 টাকা, দেড় টাকা দাও, দেড় টাকা। আজকে যমুনার আজকে পদ্মা সেতু উদ্বোধন করতে যায় কত হাজার কোটি টাকা খরচ করছে, কলেজ বাড়াইছে, আপনারা জানেন। ওই পদ্মা সেতু দেখতে যারা যাবে, ওই মিটিং এ যারা যাবে, এর জন্য কত কোটি? 500 কলেজ বাড়াইছেন 10 কোটি টাকা খরচ করতে। এই 10 কোটি যদি আজকে এই কিশোরগঞ্জের মানুষগুলো দেওয়া হইতো, তাহলে আপনাদের লাভ হইতো না? আপনারা বেঁচে থাকতে পারতেন। তাই আজকের এই সরকার জনগণের সরকার না, এই সরকার অন্যদিকে তাকায় থাকে, সীমান্তের ওই পার। তারা কি নির্দেশ দিবে ওই অনুযায়ী চলবেন। তাই আপনাদের প্রস্তুতি নিতে হবে, শুধু বিএনপির আন্দোলন নেই, এটা আপনাদের সবার আন্দোলন। সবাইকে যদি বাঁচতে হয়, বিএনপির বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান আন্দোলনের যখন ডাক দিবে, আমাদের বিএনপি নেতা কর্মীরা যখন রাজপথে নেমে আসবে, আপনারা আপনাদের দাবি নিয়ে রাজপথে নেমে আসবেন, এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন, এই বন্যাকালীন যারা মারা গিয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং বিএনপি নেতা কর্মীদের জন্য দোয়া করবেন, তারা যাতে সাহস করে রাজপথে থেকে আপনাদের গণতন্ত্রের মুক্তি দিতে পারে, আপনাদের ভোটের অধিকার ফিরে আনার জন্য আন্দোলন তৈরি করতে পারে। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী জনতা, বানবাসী জনতা, আমি কোনো বক্তব্য রাখব না। এই ইউনিয়ন, এই বাজার ব্রিটিশ আমলের আগে সৃষ্টি। ধনপুর বাজার একসময় ভাটি এলাকার সবচেয়ে বড় বাজার ছিল। এই বাজারে যখন আপনারা যান, এখন জিনিসপত্রের দামে লেগেছে আগুন, আপনাদের পেটে আছে আগুন। বানবাসী মানুষ আপনাদেরকে দেখার জন্য আমাদের নেতারা এসেছেন মির্জা আব্বাস সাহেবের নেতৃত্বে। এইটা একটা হিন্দু অধ্যুষিত ইউনিয়ন, এই ইউনিয়নে 14,000 ভোট আছে। আওয়ামী লীগের নেতারা বলে হিন্দুরা নাকি তাদের রিজার্ভ। আমি শুধু কেন্দ্রীয় নেতাদের জানার জন্য বলছি, 14,000 ভোটের মধ্যে 13,000 ভোট হইল হিন্দু, হিন্দু ধর্মাবলম্বীদের ভোট। আমি এলাকায় 3 বার ইলেকশন করেছি, প্রথম টেলিভিশন, তারপরে গামছা, আর 2008 সালে আমি ইলেকশন করেছি ধানের শীষে। 3 বারই আব্দুল হামিদের চেয়ে 2 থেকে 3 হাজার ভোট এই হিন্দু ইউনিয়নে বেশি পেয়েছি। নৌকার চেয়ে ধানের শীষে ইউনিয়নে 2,500 ভোট বেশি পেয়েছে 2008 সনে। আমি আজকে বক্তব্য রাখবো না, শুধু বলতে চাই, দিন আসছে হাসিনা সরকারের উপর মৃত্যু হবে, এই দেশে মানুষের সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি হয়ে বাংলার প্রধানমন্ত্রী হবে, তারা প্রধান দেশে ফিরে আসবেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আজকে যারা এসেছেন, যেন মির্জা আব্বাসের নেতৃত্বে যারা এসেছেন বা তাদের কাছে কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতার স্মারক স্বরূপ আমি আপনাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে আপনারা উপরে 2 হাত তুলুন এবং একটা হাততালি দেন। এবার আপনাদের সবাই সামনে বক্তব্য রাখবেন জনাব মির্জা আব্বাস। Thank you.
মোবাইলও দেখতে পাই। আপনার কথাবার্তা বললে আমি একটু কথা বলতে পারি, কথাবার্তা বন্ধ করলে সর্বস্ত বলে শুনে মহানগরীর বিভিন্ন নেতারা, ছোট বড় সমস্ত থানা পর্যায়ের নেতারা অর্গানাইজ করেছে একটা প্রোগ্রাম, আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছে তাদের সঙ্গে আপনি করার জন্য। আমিও কৃষ্ণ কথা শুনে এখানে এসে হাজির হয়েছি, আমরা কার পক্ষে ভোট পেতে আসি না, কারো বিপক্ষে কথা বলতে আসি না, কিন্তু সময়ের কারণে আমাদের কিছু কিছু কথা বলতে হচ্ছে। আমরা আজকে বলতে চাই যে আজকে বন্যা হচ্ছে, আমি পরশু দিন সিলেটের ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম, পরশু দিন কালকে আসছি, ঢাকায় ছিলাম, আমি আবার আজকে আপনাদের মাঝে আসছি। অর্থাৎ আমরা ত্রাণ বিতরণ করছি সারা বাংলাদেশে। আজকে আমি এখানে, সালাম এখানে, বন্ধু এখানে, আবার আমার অন্যান্য নেতারা কেউ সুনামগঞ্জে আছে, সিলেটের বিভিন্ন এলাকা, বড় বাজার আছে, সিলেটের বিভিন্ন এলাকা আছে, সারা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ হচ্ছে। কম হোক বেশি হোক ত্রাণটা বড় কথা নয়, যেমন আবার ত্রাণটার প্রয়োজন আছে। আমি প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ আপনাদের কাছে ত্রাণ নিয়ে এসেছিল কিনা? আমরা যে ত্রাণ নিয়ে এসেছি এটা হয়তো অপ্রতুল হবে, অনেক হবে না, কিন্তু কিছু ত্রাণ আমরা নিয়ে আসছি। আপনাদের, আমরা আপনাদেরকে দেখতে আসছি, আমরা আপনাদের পাশে দাঁড়াতে এসেছি, আমরা আপনাদেরকে সহানুভূতি জানাতে এসেছি, আপনাদের কষ্টে আমরা নিজের কষ্ট অনুভব করছি এটা আমরা বুঝাতে এসেছি। সেই সঙ্গে আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসছি। এখন সরকার ত্রাণ দিচ্ছে না, একটা সিনেমা একটা গান ছিল, বক্সিস চাই না মালিক হিসাবের পাওনা চাই। আমরা বলতে চাই সরকারের কাছে আমরা কোন ত্রাণ চাই না, আমরা হিসাবের পাওনা চাই, আমরা হিসাবের পাওনা চাই। আমরা বানবাসী মানুষ, এই দেশে বসবাস করি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিএনপি এরা তো বিশ্বাস করে না, বিএনপি সকল ধর্মে ধর্মকে সম্মান করতে জানে। শহীদ আশরাফুল জিয়া রহমান পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সকল ধর্মের সমান অধিকার, দেশনেত্রী বেগম খালেদা বলেছেন, আমার নেতা ভাইস চেয়ারম্যান তারেক রহমান খান বলেছেন। সুতরাং এখানে হিন্দু এলাকায় আমরা যাওয়া, আমাদের যাওয়া যাবে না, এটা আমরা যেমন বলি না, আবার আওয়ামী লীগ ভাবে এরা তো হিন্দু এলাকায় গেলে, না গেলেই কি, না গেলে কি, ভোট তো আমার, এটা তো আমার ভোট ব্যাংক, আমার দেশের কোন হিন্দু ভাই বোনেরা আওয়ামী লীগের ভোট ব্যাংক নয়। আমার এলাকা মতিঝিল শাহজাহানপুর খিলগাঁও, যেখানে একটা এলাকা আমি নির্বাচন করি ভাই, আমার কানের ভিতরে পানি ঢুকে যাইতেছে, কানের কানের ভিতরে ঘাম ঘাম ঢুকে যাইতেছে, ভিতরে 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 দেন দি, ভিতরে ভিতরে আমি একা পাই। তো সুতরাং ভোটের কথা এখানে আসা উচিত না, কারণ আমরা ত্রাণের জন্য আসছি। আপনাদের এখানে হয়তো আজকে আমার ছোট ভাইরা আসছেন, আরেকদিন আমার আরো ছোট ভাইরা আসবেন, ত্রাণ নিয়ে আসবেন, কিন্তু সরকারের কাছে আমার কথা হলো ভিক্ষা চাই না মালিক, হিসাবের পাওনা চাই। আমার সন্তানের মাথায় যদি 132,000 টাকা যদি দেনা হয়, এখানে যারা বসে আছেন আপনারা ভাবতে পারেন যে আপনাদের কি করেছে, আপনার মাথায় 132,000 টাকা দেনা আছে, যদি আপনি না দিয়ে মারা যান আপনার সন্তানকে সে টাকা দিতে হবে, যদি সে না পারে তার সন্তানকে দিতে হবে। বংশানুক্রমে আমাদের এই হাসিনার এই চুরির বোঝা আমাদের মাথায় নিয়ে আটকে, এই প্রধানমন্ত্রীর চুরির বোঝা আমাদের মাথায় নিয়ে আটকে। আজকে দেখেন
ভাই লড়েন না লড়েন, আমার নেত্রী রেস্টুরেন্টে বেগম খালেদা জিয়ার সময় দেশে অনেক বন্যা হয়েছে না, চুয়াত্তরে হয়েছে, সরি চুরাশিতে হয়েছে, অষ্ট হয়েছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া হেলিকপ্টারে করে কোনোদিন কোন অঞ্চলে যান নাই, হেলিকপ্টার থেকে কোন ত্রাণ ফেলে যান নাই, কয়েকদিন আগে সিলেট না কোথায় হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলতে গিয়ে ওই ট্রাণের নিচে পড়ি একজন লোক মারা গেছে, দশ জন আহত হয়েছে, আমার নেত্রী এরকম অমানসিক কাজ কখনো করেন নাই। আমার মনে আছে আমরা নৌকা ঠেলেছি জীবনের ঝুঁকি নিয়ে, তিনি কখনো রিক্সায় কখনো নৌকায় কখনো ভ্যানে চড়ে তিনি বানবাসীদের মাঝে ঘুরে বেরিয়েছেন, প্রাণ দিয়েছেন, সর্বদা জানিয়েছেন। আর আজকে ওই যে বললো সালাম সাহেব বাথরুম বানাইছে 9 কোটি টাকা, আর সিলেটের ত্রাণ দিয়ে আসছে 30 লাখ টাকা। আমি রাগে দুঃখে বললাম যে আমার ছোট ভাইয়ের যে ত্রাণ দিচ্ছে এটা তো 30 কোটি টাকার উপরে হবে, আমার ছোট ভাইয়ের আমরা তো আর শুরুই করিনি, এখনো আমরা দেবো ইনশাল্লাহ অনেক বেশি দেবো, হাসিনা সরকারি টাকা আর আমাদের নিজস্ব রক্তের ঘামে অর্জিত টাকা আমরা আমাদের ভাইদের জন্য আমরা দেবো, এটা আমাদের দান, এটা আমাদের দান খরচ না, এটা আমাদের সহযোগিতা, বিএনপি সহযোগিতার হাত নিয়ে সব সময় দেশ নেত্রী আমাদের দেশের মানুষের পিছনে দাঁড়িয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো আজকে উচ্চারণ করতে হয়, আপনাদের মনে আছে যে তিনি হাটে মাঠে খাটে ফিলে ঘাটে যেখানে খুশি উনি হেঁটে বেরিয়েছেন, মাইলের পর মাইল হেরেছেন, উনি খাল কেড়েছেন, দেশের মানুষকে উন্নয়নের চেষ্টা করেছেন, আর আজকে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল আর আমার ভাইরা সেখানে ত্রাণ পাচ্ছে না, এর চেয়ে দুর্ভাগ্য বা কি হতে পারে। আজকে পদ্মা নদী পদ্মা সেতু উদ্বোধন করবেন, আরে করেন না পদ্মা, কেন করেন পদ্মা করেন, গঙ্গা করেন, আর কিছু করেন যান, আমাদের কোনো আপত্তি নেই, এটা হলো একটা চলমান প্রক্রিয়া, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে যুগের পর যুগ, প্রয়োজন অনুযায়ী উন্নয়ন হবে, এখানে কারো কৃতিত্ব নাই। যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যমুনা ব্রিজ উদ্বোধন করেন তখন কি ধরনের আয়োজন করেছিলেন? কিন্তু তখনই পদ্মা সেতুর বীজ রোপিত হয়েছিল, তখনই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর কথা বলেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, আজকে বাস্তবায়ন হচ্ছে হবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু আমার কথা হলো ওই সময় আমরা কোটি কোটি টাকা ব্যয় করি নাই, আমরা যাই নাই কেন জানেন? আরে ভাই এটা তো খুনি, গেলেই তো টুক তুই ফেলাই দিব, ফেলাই দিব, কারণ আমরা দেখলাম তো দিনে দুপুরে মানুষ গুম করে ওরা হত্যা করেছে, আমাদের ইডিয়া সালিকে হত্যা করে গুম করেছে, আমাদের চৌধুরী আলমকে গুম করেছে, আমাদের হাজার হাজার গুম হয়ে গেছে, ওইখানে কি ভাই পদ্মা সেতু যাওয়া যায়? যেখানে প্রধানমন্ত্রী নিজে বলছে যে আজকে চুপ করে ফেলাই দিবে, আমার প্রধানমন্ত্রী খুনের অপরাধে অপরাধী হবে, এইটা খুনের অপরাধে অপরাধী হবে, এবং এটার জন্যে হত্যার হুমকির জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা মামলা করবো, এটা সহজ কথা বলেন নাই, চুপ করে ফেলে দেবেন একজনকে আবার আরেকজন পানির মধ্যে চুয়াবেন, উনি কি গুন্ডা আমি শিখছেন নাকি প্রধানমন্ত্রী হয়ে? দেশের গুন্ডা প্রধানমন্ত্রী আমরা চাই না, আমরা চাই প্রধানমন্ত্রী যিনি বানবাসীদের পাশে দাঁড়াবেন, যিনি বানবাসীদেরকে ভিক্ষা দেবেন না, যিনি বানবাসীদের জন্য উপর থেকে রিলিফ ফেলে দেবেন না, নিজে হাত থেকে দিয়ে আসবেন, যেমনি আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, যেমনি আজকে তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশে আমরা আপনাদের নিজে হাতে যা পারি দিতে আসছি, আপনারা অনেকে রাগ করতে পারেন, দুঃখ করতে পারেন, কেউ পেতে পারেন কি না পেতে পারেন জানি না, আমার ভাইরা এগুলো দেবেন এখানে, আমরা ফিউচারে আবার একটা জায়গা আসতে আমাদের সুন্দর আসছে, যাই হোক আপনাদের সকলের প্রতি আমাদের শুভেচ্ছা নয় অভিনন্দন নয়, আমরা জানাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, যে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে সমাবেদনা জানাচ্ছি আপনাদের পক্ষে আর আপনাদের জন্য, আর যদি আপনাদের কিছুটাও হলেও যদি কষ্ট লাগাম করতে পারি নিজেকে অনেক ধন্য মনে করবো, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
প্রাণের যারা নেবেন তালিকাবদ্ধ আছে, দয়া করে সামনে দাঁড়ান। আমাদের বিশেষ অতিথি আব্দুল সালাম সাহেব, আপনাদের প্রিয় নেতা ফজলুর রহমান সাহেবকে সামনে রেখে যাব, শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে নিয়ে যাবেন। দয়া করে যারা সিরিয়ালে আছে আমাদের প্রাণ বিতরণ করছেন, সারাদিন কষ্ট করে আমাদের প্রিয় নেতা জননেতা মির্জা আব্বাস এখন প্রাণ বিতরণের উদ্বোধন করছেন। দয়া করে আপনারা সিরিয়ালটা করে দেন, আমাদের প্রিয় নেতা জননেতা আব্বাস এই সিরিয়ালটা করে দেন। সারাদিন কষ্ট করে সারাদিন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, শুধু আপনাদের দুঃখের সাথে এই জন্য আমরা আজকে প্রধান অতিথি বিশেষ করে মহানগর দক্ষিণের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। আর যারা সিরিয়াল সিরিয়াল মানুষ সিরিয়াল এই মহিলা মহিলা যারা আছেন প্লিজ ভাই যারা ত্রাণ দিচ্ছেন সিরিয়াল আমি আগে দুঃখে বললাম যে আমার ছোট ভাইয়ের যে ত্রাণ দিচ্ছে এটা তো 30 কোটি টাকার উপরে হবে। আমার ছোট ভাইয়ের আমরা যা শুরু করি এখন আমরা দেবো ইনশাল্লাহ অনেক বেশি দেবো, 80,000 সরকারি টাকা আর আমাদের নিজস্ব রক্তের ঘামে অর্জিত টাকা আমরা আমাদের ভাইদের জন্য আমরা দেবো। এটা আমাদের দান করার না, এটা আমাদের সহযোগিতা। বিএনপি সহযোগিতার হাত নিয়ে সব সময় দেশ নেত্রী আমাদের দেশের মানুষের পিছনে দাঁড়িয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়া আজকে প্রেরণ করতে হয়। আপনার মনে আছে তিনি হাতে মাঠে খাটে ফিরে তার যেখানেই খুশি উনি হেঁটে বেরিয়েছেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল। আমার ভাইরা এর কি দুর্ভাগ্যের বাকি হতে পারে? আজকে পদ্মা নদী পদ্মা সেতু উদ্বোধন করবেন আর করেন না, পদ্মা কেন করেন, পদ্মা করেন গঙ্গা করেন আর কি করেন, যা আমাদের কোন আপত্তি নেই। এটা হলো একটি চলমান প্রক্রিয়া, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, চলতে থাকবে যুগের পর যুগ, প্রয়োজন অনুযায়ী উন্নয়ন হবে, এখানে কারো কিছু নেই। যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যমুনা ব্রিজ উদ্বোধন করেন তখন কি এই ধরনের আয়োজন করেছিলেন? না, কিন্তু তখনই পদ্মা সেতুর বীজ রোপিত হয়েছিল, তখনই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর কথা বলেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, আজকে বাস্তবায়ন হবে, এটাই আমার বাস্তবতা। কিন্তু আমার কথা হলো ওই সময় তো আমরা কোটি কোটি টাকা ব্যয় করি নাই, ওই আজকে কেন পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে এত হাজার কোটি টাকা ব্যয় করতে হবে? কি কারণ? আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমি আমাদের ভগবান উনি আমাদের আমরা যাইনি আমরা দেখলাম তো দিনে দুপুরে মানুষ গুম করে ওরা হত্যা করেছে, আমাদের ইন্ডিয়ার তালিকা হত্যা করে গুম করেছে, আমাদের সৌদি আরবকে গুম করেছে, আমাদের হাজার হাজার আছে গুম হয়ে গেছে। ওইখানে কি ভাই পদ্মা সেতু যাওয়া যায়? যেখানে প্রধানমন্ত্রী নিজে বলছে যাত্রী ডুবতে পারে আমার প্রধানমন্ত্রী, খুনের অপরাধে অপরাধী হবে, এটা খুনের অপরাধে অপরাধী হবে, এবং এটার জন্য হত্যার হুমকির জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা মামলা করব। এটা সব কথা বলেন নাই, চুপ করে ফেলে দেবেন একজনকে আবার আরেকজন পানির মধ্যে চুয়াবেন, উনি গুন্ডামি শিখছেন নাকি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী আমরা চাই না, আমরা চাই প্রধানমন্ত্রী উপর থেকে
যাই হোক আপনাদের সকলে আর প্রতি আমাদের শুভেচ্ছা নয় অভিনন্দন নয়, আমরা জানাচ্ছি যে সুপ্রিম বেগম খালেজিয়ার পক্ষ থেকে, যে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে সব জানা জানাচ্ছি আপনাদের পক্ষে আর আপনাদের জন্য। আর যদি আপনাদের কিছুটাও বলেও যদি কষ্ট লাগে বুঝতে পারি তিনি মানে ধন্য মনে করব। সবাইকে ধন্যবাদ, খোলা হবে বাংলাদেশ, ধন্যবাদ। যারা নেবেন তালিকাবদ্ধ আছে দয়া করে সামনে দাঁড়ান।